সংঘাত এড়াতে 24 ডিসেম্বরের গণমিছিলের তারিখ নিয়ে ভাবছে বিএনপি। পরবর্তীতে কোনো সিদ্ধান্ত হলে জানিয়ে দেওয়া হবে। একথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ বিষয়ে আরও কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবির কাউসার এবং যুক্ত হয়েছেন বিএনপির সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলোফার চৌধুরী মণি। দুজনকেই স্বাগত ডিবিসি নির্বাচিত সংবাদে। নীলোফার চৌধুরী মণি, 24 ডিসেম্বর আপনাদের যে কর্মসূচি আছে গণমিছিলের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুরোধ করার প্রেক্ষিতে কি আপনারা সেটিকে নিয়ে ভাবছেন পেছানোর ব্যাপারে, নাকি অন্য কোনো রাজনৈতিক চাপ আছে? দেখেন, ধন্যবাদ আপনাকে যারা শুনছেন। আমরা বিএনপি সবাইকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করি বাংলাদেশের সব মানুষের পালসে হাত দিয়ে বিএনপি কাজ করে। সেখানে একটা বড় দল আওয়ামী লীগ, আওয়ামী লীগের যদি এই ধরনের একটা প্রোগ্রাম থাকে, অবশ্যই আওয়ামী লীগ আমাদের জন্য যাই করুক না কেন, আমরা আওয়ামী লীগের দলীয় কোনো অনুষ্ঠানের জন্য, দলীয় একই সাথে দুইটা প্রোগ্রাম হলে সংঘাত হতে পারে, অন্য সমস্যা হতে পারে, রাস্তাঘাটে চলাচলের বিঘ্ন ঘটতে পারে, সেখানে আমরা অবশ্যই আমাদের দলে জিনিসটা দেখবে। আমি মনে করি যে এটাই কারণ, নইলে অন্য কোনো বিএনপির কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটেনি যে এটা এই প্রোগ্রামটা পেছানোর। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে অন্যান্য জেলায় কিন্তু প্রোগ্রামটা অব্যাহত আছে, শুধু ঢাকাটা আপনার পেছানো হয়েছে, এই আমার যা মনে হয়। এইটাই আমি, যদিও বিএনপি থেকে ইতিমধ্যে কোনো প্রেস ই দেয় নাই, তবে আমার যেটা আমার দিক থেকে, আমি বিএনপিকে বহু বছর চিনি খুব কাছে থেকে, আমার কাছে এমনটাই মনে হয়েছে। জি, যিনি আওয়ামী লীগের অতিথি আছেন আমাদের সঙ্গে এ বি এম রিয়াজুল কবির কাউসার, আপনার কাছে একই প্রসঙ্গে জানতে চাইব, এই যে আপনারা অনুরোধ করলেন এবং বিএনপি সেই অনুরোধে আসলে সাড়া দেবার কথা ভাবছে অনেকটা ইতিবাচক তার এই ব্যাপারে, এর মধ্য দিয়ে কি আসলে রাজনৈতিক যে সংস্কৃতি আছে সংঘাতের বা দোষারোপের, তার কাছ থেকে বের হয়ে আমরা আসলে সুবাতাস বলতে পারি কিনা রাজনীতিতে বইছে? ধন্যবাদ আপনাকে। আপনি তো জানেন আগামী 24 ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল, যা আমরা প্রায় 2.5 মাস আগে ঘোষণা দিয়েছি, এবং সেই সম্মেলনকে সামনে রেখে আমাদের ইতিমধ্যে বিভিন্ন জেলা উপজেলায় গত 3 মাস যাবৎ সম্মেলন হচ্ছে। এটা মাথায় রেখেও এই দলটি কেন 24 ডিসেম্বর একটা গণমিছিলের ঘোষণা দিলেন, এটা আমাদের বোধগম্য হচ্ছে না। বাংলাদেশ আওয়ামী লীগ তার গঠনতান্ত্রিক বাধ্যবাধকতার জন্য সারা বাংলাদেশ সম্মেলন করেছে জাতীয় কাউন্সিলের পূর্বে। আমরা যেমন বলতে পারি এই দলটি কবে সম্মেলন করেছিলেন বা তাদের কাউন্সিলের সংখ্যা কত, এটা অনেকে জানেন না। অর্থাৎ গণতান্ত্রিক যে রীতিনীতি, গণতন্ত্রের সহজ পাঠ, এই পথে তারা হাঁটছেন না। সাম্প্রতিককালে ওনারা যে কাজগুলি করেছেন মহাসমাবেশের নামে, এটা আমরা দেখেছি। ওনারা একটা আতঙ্ক ছড়াতে চান দেশবাসীকে মধ্যে, একটা আতঙ্ক ছড়াতে চান। আমরা মনে করি আমরা সাংগঠনিকভাবে আমাদের সাংগঠনিক কাজগুলি চালিয়ে গেলে, ইতিমধ্যে আমরা যেটা করেছি আমরা কিন্তু সেটা চালিয়ে যাচ্ছি। অর্থাৎ তারা আমাদের এই কর্মসূচিতে সংঘাত মাথায় রেখে এই কাজটি করতে চান। আমাদের দলের পক্ষ থেকে সংগ্রামী সাধারণ সম্পাদক যেন ওয়েদের কাদের সাহেব কিন্তু আরো 3 দিন আগে বলেছেন, আমরা আশা করব বিএনপি ওই দিনের কর্মসূচিটা প্রত্যাহার করে নেবে। আমরা এখন পর্যন্ত সে প্রত্যাহারের ঘোষণা পাইনি। আমাদের কাজ, আমাদের যে সম্মেলনের কাজ ইতিমধ্যে আমরা ধরেও নিতে পারি যে হয়তো ঘোষণা আসবে যে তারা পিছিয়ে দেবে, এই ব্যাপারটিকে আপনারা কিভাবে দেখছেন রাজনৈতিক ভাবে? আমরা ধরে নেব সদয় বুদ্ধির অবুত হয়েছে এবং তারা সুষ্ঠু দ্বারা ফিরতে চান, আমরা এই দলটির কাছে এটাই আশা করি। এক সময় যে দলটি হত্যাকর ষড়যন্ত্রের আসতে ক্ষমতা এসেছিল, এখনো কিন্তু তারা ওই পথে এগোচ্ছেন আমরা লক্ষ্য করে দেখেছি। যদিও ওনার সমাবেশগুলি সুশৃঙ্খল হয়েছে, কিন্তু পল্টনে যে ঘটনা ঘটেছে ওনাদের অফিসে আমরা দেখেছি, সেখানে মহাসভা সত্য হয়তো ডাকার সাথে অনেক কিছুই করতো। আমরা চাই না একটা রাজনৈতিক দল এই পথে আগাক, কারণ এই দলটিকে জনগণের পাশে থাকা উচিত, ভোটারদের পাশে উচিত, আগামী জাতীয় সংসদকে সামনে রেখে সকল কার্যক্রম পরিচালনা করা। কারণ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিয়ামক শক্তি হলো আমাদের দেশের জনগণ এবং ভোটার। জি, আপনার কাছে আবারও আসবো নীলোফার চৌধুরী মনির কাছে। জি,
ওনার কাছে আবার একটু যেতে চাইবো, নিরুপমার চৌধুরী মনি, যেটি অনেকগুলো কথা তুমি বললেন সেই কথার প্রেক্ষিতে আপনি কি বলবেন জানবো। তবে আমার আরেকটি প্রশ্ন ছিল, বলা হচ্ছিল ঢাকার বাইরের সমাবেশগুলোতে আপনারা আপনাদের তৃণমূলকে যতটা উজ্জীবিত করতে পেরেছিলেন, ঢাকার এই সমাবেশ আসলে সেটি এসে কিছুটা স্তিমিত হয়ে গেল কিনা? কারণ তৃণমূলের আজকে আমরা একটি প্রতিবেদন তৈরি করেছি, সেখানে তৃণমূল নেতারা কিন্তু প্রত্যাশা করে আছেন কেন্দ্র থেকে দিক নির্দেশনার, কিন্তু এখনও সেটা তারা পাচ্ছেন না। যদি সঠিক সময় সঠিক দিক নির্দেশনা না পায় সেক্ষেত্রে আসলে কি হবে? দেখুন কায়সার, এ বি এম কায়সার অনেকগুলো কথা বলেছে যেটা সত্যি অবাক করার মতো এবং মাইন্ডেড। এটা উনি ওনারা নোংরাম করে অভ্যস্ত। আপনি দেখেন 10 তারিখে প্রোগ্রামটা বহু আগে দেওয়া ছিল বিএনপি, ওনারা 10 তারিখে হেন কোনো অপকর্ম নাই যেটা ওনারা করে নাই, পৃথিবীবাসী তাকিয়ে দেখেছে, শুধু বাংলাদেশ না, ওনারা কী করেছে, যেখানে হোয়াইট হাউস থেকে পর্যন্ত বলা হয়েছে যে তাদেরও এটা নখদ দর্পণে আছে, তাদেরও এটা মেন্টালিটির ভেতরে আছে। এরপরেও ওনারা পার্টি অফিসে ধ্বংসলীলা চালিয়েছে, বোমা বহন করে নিয়ে ওনারা পুলিশকে দিয়ে বোমা ফিট করিয়েছে এবং যা করার সব কিছুই তারা করেছে, যত অকর্মগুলো কোনোটাই বাদ দেয় নাই। শুধু তাই না, প্রোগ্রামের আগেও মহাসচিবকে, বিএনপির মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অ্যারেস্ট করিয়েছে, এখন পর্যন্ত তারা ছাড়েনি। তারপরেও যে বিএনপি এই কথাটা মনে রেখে এই ঢাকাটা পেছানোর চিন্তা করছে, এটা কি ওনাদের জন্য অনেক বেশি না? কারণ বিএনপিতে জনগণ আছে, বিএনপি তৃণমূলের রাজনীতির ধারক এবং বাহক, ওনাদের সাথে কোনো জনগণ নাই। ওনারা রাতে ভোট করে, রাতে ভোট করে একটা মানুষ এত বড় স্পর্ধার কথা বলে কিভাবে আমি জানি না, কারণ উনি এই 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 কথাগুলো আমরা অনেকবার বলেছি, 10 তারিখে এমন কিছু হবে না, এমন কিছু হবে না, এমন কিছু হয় নাই, কিন্তু 10 তারিখের প্রোগ্রাম নিয়ে ওনাদের মাথা নষ্ট হয়ে গিয়েছিল। ওনারা সেটার জন্য পাবনা যেতে পারতেন, কিন্তু সেটা না করে বিএনপিকে যে কোনোভাবে হোক ওনারা সমস্যার সৃষ্টি করেছেন প্রত্যেকটা মুহূর্তে। আপনি দেখেন ওনারা যে কথাগুলো বললেন, তার আগে আমি এই কথাটা বলতে চাই যে ব্রিটিশ আমেরিকান অ্যাম্বাসেডর একটা গুম হওয়া বাড়িতে গেছে, সেটা নিয়েও তারা কী পরিমাণ নাটক করলেন। এই এই জায়গা থেকে বোঝা যায় যে তারা গণতন্ত্র মিনিমাম যদি থাকতো তাদের মধ্যে এই কাজগুলো করতেন না। অথচ আজকে যে মহামান্য, উনি আজ থেকে 10-15 বছর আগে কিন্তু এই বিদেশিরা যখন এখানে ওখানে যেতেন, তখন ওনাদের ওখানে যেতেন তখন বলতেন এটা হচ্ছে একটা রুটিন ওয়ার্ক, এটা হতেই পারে, এটা হয়। তারপরে আপনি আজকে যখন উনি বলছেন যে আমরা নাকি বন্দুক দিয়ে যদি আসি, ষড়যন্ত্র, হত্যা ষড়যন্ত্র রাজনীতি আমরা যদি করি, বুয়েটের ফার দিন বস্তাবন্দি লাশ পাওয়া গেল, অথচ ওনাদের রিপোর্ট কি আসছে যে আত্মহত্যা করেছে। আত্মহত্যা করার পরে কি একটা মানুষ বস্তাবন্দি হতে পারে? এই যে ওনারা এখনো হত্যা, গুম এবং খুনের উপর ওনারা দাঁড়িয়ে আছে, সেই জায়গায় আপনি বলেছেন যে ঢাকার আমাদের সমাবেশ, আমরা আপনাদের বিভাগীয় সমাবেশের মাধ্যমে যতটা উজ্জীবিত করেছেন বলে দাবি করেছেন, ঢাকার সমাবেশে ছিল সেই উজ্জীবনটা কিছুটা স্তিমিত হয়ে গেল কিনা, এবং পাশাপাশি তৃণমূলের জন্য সামনের দিনগুলোতে কি নির্দেশনা? আমাদের যে টার্গেটটা ছিল আমরা টার্গেট ফুলফিল করেছি, স্তিমিত হয়নি। সমস্ত ঢাকাব্যাপী মানুষ ছিল, মানুষের দূর থেকে আসলে একটা ভয় কাজ করে যে আমি যাব, আমি রাস্তাঘাট চিনি না। অন্য জেলার মানুষগুলো যখন ঢাকায় আসে, আমরা 10-20 বছর ঢাকায় থেকে রাস্তাঘাট ভালো চিনতে পারি না, সেখানে সেই কই গোলাপবাগ একটা মাঠের মধ্যে দিয়েছে, কোন দিক দিয়ে যেতে হয়, কোন দিক দিয়ে বের হতে হয় সেটা না জানার পরেও যে সাথে সাথে মুহূর্তের মধ্যে লোক উপচে পড়া, একটা মাঠ ভরে গিয়ে চারপাশে সমান মানুষ হয়েছে, আমরা হাইলি প্লিজড। এবং আমরা মনে করি আমাদের ক্রনোলজিক্যাল রাজনীতির এটা একটা ধারাবাহিক রাজনীতি, এই ওই দিন এমন কিছু হয়ে যেত না, এটা আমরা আগেও বলেছি এখনো বলি, এটা গণতন্ত্র রক্ষার জন্য একটা ধারাবাহিক অবস্থান, ধারাবাহিক কর্মসূচি। এই ধারাবাহিক কর্মসূচি, এই ধরনের দিক নির্দেশমূলক কর্মসূচি আরো আসবে, আরো হবে। একদিনে দেখেন এরশাদ যখন পতন হয়, এরশাদ শাহীন, সেই দিন কিন্তু পতন হওয়ার কথা ছিল না, এটা কিন্তু অনেক দিনের ধারাবাহিকতার একটা প্রতিফলন। ডিসেম্বরে পদত্যাগ করেছেন এরশাদ, এরশাদের ওই দিন কিছু আনে, তার আগে বহু 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 প্রোগ্রামগুলো, ঠিক 10 তারিখে প্রোগ্রাম আমাদের এমন প্রোগ্রাম, এবং এই দিক নির্দেশনা প্রোগ্রাম আগামীতেও এরকমই থাকবে আমাদের। যদি মাথা ব্যথা হয় ভোটের, ভোটবিহীন সরকারের, সেটা তারা কি করবে?
কখনোই কোন নিলোফার চৌধুরী মনি, তার মানে বিএনপি এখনো বিএনপির পক্ষ থেকে আপনারা বলতে চাচ্ছেন যে তৃণমূল আপনাদের সঙ্গে আছে, উজ্জীবিত আছে, একেবারে ফুল স্পিডে আছে? রিয়াজুল কবির কাউসার, আমরা প্রমাণ করেছি জি, বিএনপি বিএনপি তো তাদের তৃণমূলকে উজ্জীবিত করতে সফল হয়েছে বলে দাবি করছে, আপনাদের তৃণমূলের কি অবস্থা? দেখুন, বাংলাদেশে কোনো একটা রাজনৈতিক দল সভা সমাবেশ করবে, জনসমাবেশ করবে, এখানে হোয়াইট হাউসের দেখভাল করার কি আছে? তার মানে কি ওনারা হোয়াইট হাউসে দেখভাল করাতে চান? আমরা মনে করি কি, বাংলাদেশের ক্ষমতারস্য দেশের জনগণ, বিদেশি কোনো প্রভু আমাদের কোনো দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে পারবে না। আসলে আমি যে ষড়যন্ত্রের কথা বলেছি, ওনারা কিন্তু ষড়যন্ত্রের পথেই ঘুরছেন। পল্টনে নয়, পল্টনে অফিস নিয়ে অনেক কথা বলেছেন, যেসব উদ্ধার হয়েছে তাতে আমরা বুঝতে পেরেছি, দেশের জনগণ বুঝতে পেরেছে পল্টনেই কেন ওনারা জনসভাটা করতে চেয়েছিলেন। ওনারা চেয়েছিলেন ঢাকাকে একটি ঢাকার মধ্যে একটা অরাজক সৃষ্টি করে ঢাকাকে বিচ্ছিন্ন করে ফেলা। দেখুন, ওনারা তো চেয়েছিলেন হয়তোবা কোনো একটি দেশ, যে দেশটির কথা বলতেছে, তারা স্যাংশন দেবে। সেই লক্ষ্যে তো এই সংসদের 7 জন সদস্য পদত্যাগ করেছিলেন। দেখুন, এটা বোমেরাঙ্গা হয়ে গেছে, 10টা মহাসভা 10টি জায়গায় করেছেন, কিন্তু বাংলাদেশের জনগণ কি মেসেজ পেয়েছে? কিছুই পাননি। ওনারা চান বেগম খালেজিয়ার মুক্তি, তারেক জিয়ার মুক্তি, এটা তো বাংলাদেশের মূল সমস্যা না। তাই আমরা বলতে পারি, মহাবেশ করে ওনারা কিছুই পাননি, জনগণের সাথে নাই। আমাদের স্পষ্ট মনে রাখতে হবে, জনগণ সরকারের মধ্যে একটা ইস্যু চায়, এবং সেই ইস্যুতে যদি জনগণের সম্পৃক্ত থাকে তাহলে কোনো আন্দোলন, গণ আন্দোলন সফল হয়। আমরা দেখছি এই দলের কোনো সেতেই জনগণের সম্পৃক্ততা নেই। আর আমরা তাদেরকে বলবো কি, আসল 2024 সালের জানুয়ারি দ্বাদশ নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ এবং ভোটারদের উপর ছেড়ে দেন, তারাই ঠিক করবে আগামীতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। এই জন্য কিছুদিন তাদের অপেক্ষা করতে হবে। এখানে জনত্রী শেখ হাসিনা নেত্রী আওয়ামী লীগ সরকারের পদত্যাগ করার কোনো কারণ নাই, আর আপনারা টেনে হিস্ট্রি না মানারও কোনো অবস্থা সৃষ্টি হয় নাই। সাংবিধানিকভাবে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সংবিধানের আলোকেই এই নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন করবে। রিয়াজুল কবির কাউসার, জি, যেটি জানবার ছিল আপনার কাছে, বলছিলাম যে বিএনপি তৃণমূল তারা দাবি করছে তারা তৃণমূলকে যথেষ্ট উজ্জীবিত করতে পেরেছে, আপনাদের তৃণমূলের কি অবস্থা? আপনাদের তৃণমূল নিয়ে তো অনেক দলীয় কোন্দলের খবর আমরা বিভিন্ন সময় পাই, সেই কোন্দলগুলো কাটিয়ে উঠতে পেরেছেন কিনা, কতটা? না, আমাদের কোনো কোন্দল নেই। আমাদের সারা বাংলাদেশে সম্মেলন হয়েছে, সম্মেলনে যেহেতু দল দলটি দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, কিছু প্রতিযোগিতা আছে। আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের 74টি রাজনৈতিক জেলার মধ্যে প্রায় 52টি জেলায় সম্মেলন করতে পেরেছি, আমরা প্রায় 400 উপজেলা এবং থানাতে সম্মেলন করতে পেরেছি, এটা কোনো রাজনৈতিক সংগঠন বলতে পারবে না। আমরা মনে করি জনতা শেখ হাসিনার নেতৃত্বে অন্য যে কোনো সময় হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ, জেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক বেশি সুসংগঠিত। আমরা জনতা শেখ হাসিনার নেতৃত্বে যে কোনো আন্দোলন, নির্বাচন মোকাবেলা করার অবস্থা আমাদের আছে, আমরা সেটাই করবো এবং রাজনৈতিকভাবে সেটা করতে চাই। জি, নীলোফার চৌধুরী মনি, একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এক বাক্যে কোনো উত্তর দিতে চান কিনা? অবশ্যই চাই। আওয়ামী লীগ এত বেশি সুসংগঠিত বলেই কিন্তু চেয়ার খালি থাকে অর্ধেকের বেশি। আপনি যদি পলো গ্রাউন্ডের হিসাব করেন, যদি ওই প্রথম আলোর যে অনলাইন দেখিয়েছে, তার অর্ধেকই আপনার চেয়ার খালি থাকে, এটাই হচ্ছে তাদের কথা। আমি এক কথায় আপনাকে একটা কথা বলতে পারি, আমাদের যদি জনসম্পৃক্ততা নাই থাকে তো ওনারা রাতে ভোট করে কেন? ওনারা জনগণের ভোটের তোয়াক্কা করেন না কেন? ওনারা কেন পালায় পালায় চুরি করে কেন? আর সংবিধান তো মানুষ সংবিধানের জন্য না, এটা ওনাদের মনে রাখা উচিত যে ওনাদের সাথে আর যাই হোক নির্বাচন হতে পারে না, নির্বাচনের জন্য আলাদা সংবিধান দরকার, নতুন করে নির্বাচন আসতে এখনো ওনারাও ভোট প্রয়োগ করবে। জি, প্রায় বছর খানেক সময় হাতে আছে, যতই সময় গড়াবে রাজনীতির মাঠ ততই পরিবর্তন আসবে, দেখা যাবে দুই দলের কি কি সিদ্ধান্ত আসে। আজকের মতো আলোচনা এখানে শেষ করতে চাই, অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।